কল্যাণী বই মেলা উপলক্ষে 4ই ডিসেম্বর অনুষ্ঠিত হয় বইয়ের জন্য হাঁটো সুসজ্জিত পদযাত্রা। 9ই ডিসেম্বর 26তম কল্যাণী বই মেলা শুরু হবে, চলবে আগামী 8ই ডিসেম্বর পর্যন্ত। 26তম কল্যাণী বই মেলার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কল্যাণী বিদ্যাসাগর মঞ্চ থেকে বিকেল 3:30টায় সুসজ্জিত পদযাত্রা শুরু হয়। সেন্ট্রাল পার্ক স্টেট ব্যাংকের পাশের মাঠে শেষ হয় পদযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, কিশোর বাহিনী, নাগরিক সমাজ, নাগরিক সংগঠন ও শহরের বিশিষ্ট মানুষজন অংশগ্রহণ করেন। পদযাত্রা উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বই মেলা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর অলোক ব্যানার্জি। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও বই মেলার প্রাক্তন সম্পাদক ডক্টর শান্তনু ঝা। উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন বই মেলা কমিটির সম্পাদক শ্রী সোমনাথ মজুমদার। পদযাত্রা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কল্যাণী নাগরিক কমিটির সম্পাদক শ্রী সজল রাহুত। উপস্থিত ছিলেন বই মেলা কমিটির প্রাক্তন সম্পাদক শ্রী সোমেশ কংসবণিক। আপনারা জানেন যে আগামী 9 ডিসেম্বর মাসের এই মাসে 26তম কল্যাণী বইমেলা শুরু হচ্ছে। 10 দিন ধরে এই বইমেলা চলবে এবং ডিসেম্বর মাসের 18 তারিখ এই বইমেলা সমাপ্তি। আমরা প্রতি বছর বইমেলাকে সামনে রেখে একটা সুসজ্জিত পদযাত্রা করি, যাকে আমরা বলি বইয়ের জন্য হাঁটো। এই বইয়ের জন্য হাঁটো কর্মসূচি আজকে কল্যাণী বিদ্যাসাগর মঞ্চ থেকে বিকেল 3:30টায় শুরু হয়েছে এবং কল্যাণী শহর প্রদক্ষিণ করে পুরনো থানার পাশ দিয়ে সেন্ট্রাল পার্কে যে SBI ব্যাংক আছে সেই ব্যাংকের সামনে এই পদযাত্রা সমাপ্তি ঘটবে। এবং এই পদযাত্রায় কল্যাণী নাগরিক কমিটি, কল্যাণীর বিভিন্ন নাগরিক সমাজ, নাগরিক সংগঠন, কিশোর বাহিনী, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষা শিক্ষক শিক্ষিকা তারা অংশগ্রহণ করছেন। এবং এই পদযাত্রার মাধ্যমে আমরা কল্যাণীবাসীকে বার্তা দিতে চাই যে প্রকৃত বইমেলা যাকে বলে, যার কেন্দ্রবিন্দুতে হচ্ছে কেবলমাত্র বই, সেই বইমেলা মানে কল্যাণী বইমেলার সূচনা হতে চলেছে। এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের দর্শক মণ্ডলীর কাছে আমরা কল্যাণী বইমেলা কমিটির পক্ষ থেকে আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আসুন 9 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আপনাদের উষ্ণ সান্নিধ্য আমরা পেতে চাই, আপনারা আসুন। নমস্কার। আরেকটা বিষয় হচ্ছে যে আধুনিক সমাজ বই এখন মোবাইলে আবদ্ধ, সেই জায়গায় দাঁড়িয়ে বইয়ের জন্য হাঁটু কি বলবেন? বইয়ে শুনুন, এটা ইন্টারনেটের যুগ, আজকে এই সেলফোনের মধ্যে গোটা বিশ্বটা আছে পাওয়া যায়, কিন্তু তথাপি এই ইন্টারনেট কখনোই বইয়ের বা পুস্তকের বিকল্প হতে পারে না। কল্যাণী বইমেলা আমাদের যা অভিজ্ঞতা, গত বছর প্রায় 50 লক্ষ টাকার বই কেনা বেচা হয়েছে এবং প্রতি বছর এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং এটা প্রমাণ করে যে আজকে ইন্টারনেটের যুগেও বই আজকে সমানভাবে গুরুত্বপূর্ণ মানুষের কাছে। এবং আর একটা কথা বলবো, যে কল্যাণীর মতন মফস্বল শহরে যেভাবে মানুষের আগ্রহ উদ্দীপনা বইমেলাকে কেন্দ্র করে, তা প্রমাণ করে যে বই বা বইমেলা কেবলমাত্র কলকাতার শহরের মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু নয়, মফস্বল শহরের মানুষদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু বই এবং বইমেলা। এবং তরুণ প্রজন্ম এই বইয়ের প্রতি এবং বইমেলার প্রতি ক্রমশ আকর্ষিত হচ্ছে বলেই আমরা কল্যাণী বইমেলা কমিটি মনে করি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, KGR পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ।
বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।